ওমরা করতে গিয়ে সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিবারে এখন শোকের মাতম। দশজনের মৃতদেহ শনাক্ত করা গেলেও এখনও নিখোঁজ আছেন কয়েকজন। চিকিৎসাধীন থাকা বেশ কয়েকজনের অবস্থাও গুরুতর। নিহতদের পরিবারের দাবি, প্রিয়জনের মৃতদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হোক। প্রিয়জনের ফেরার অপেক্ষায় কেটেছে 8 বছর। ঠিকঠাক ছিল ঈদে সে অপেক্ষা পুরবে। সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তা আর হবার নয়। আমি সবারই কই না, তোমরা এই কথা বিশ্বাস করো না। জীবিকার তাগিদে পরিবার থেকে দূরে থাকা পটুয়াখালীর মোজাম্মেল হোসাইনের পরিবারে আরেকটু স্বচ্ছলতা আনতে বছরখানেক আগে সৌদি আরবে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন শ্যালক সাগরকে। কথা ছিল উমরা করে ঈদে দেশে ফিরবেন দুজন, তার আগেই না ফেরার দেশে চলে গেলেন তারা। লক্ষ্মীপুরের সবুজ হোসাইনের পরিবারের আশা আকাঙ্ক্ষাও আজ থমকে গেছে। তরুণ প্রাণের এমন নিথর হয়ে যাওয়া কি করে মানবেন তা বোঝা দেয় সবুজের পরিজনদের। কুমিল্লার মামুন গিয়াসউদ্দিন ও রাসেল মোল্লার বাড়িতেও শোকাবহ পরিবেশ। উমরা করার পথে সড়ক দুর্ঘটনায় ফিকে হয়ে গেছে প্রতিটি পরিবারের রঙিন স্বপ্ন। চাওয়া কেবল প্রিয় মানুষটির মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক। আমি অনেক এতে নিয়ে গেছি, আল্লাহ আল্লাহ, আমি ছেলেমেয়ে কেমনে চলবো আল্লাহ। দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই বাংলাদেশি। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদের তথ্য হালনাগাদে কিছুটা সময় লাগছে জানিয়ে পরিচয় নিশ্চিতের পর পরবর্তী প্রক্রিয়া অনুসরণের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন হাসপাতালে এরা এখন এই মুহূর্তে ট্রিটমেন্ট নিচ্ছে। আই ডোন্ট নো কতজন মারা যাবে ফাইনালি, কিন্তু অনেকেই খুব ক্রিটিক্যাল কন্ডিশন আছে। বাট উই নো অ্যাবাউট ইট, আমরা এটার যা যা করার সেই ব্যবস্থা নিচ্ছি। সোমবার জেদ্দা থেকে 600 কিলোমিটার দূরে ইয়েমেন সীমান্তবর্তী আকাবাসার এলাকায় ওমরা করতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মুসল্লিদের বহনকারী বাসটি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।